हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल नॉलेज कंट्रीब्यूशन। आज प्रथमे आमरा जे ब्यापारटा डिसकस करब, फार्स्ट ए भिडियोते आमरा बांग्लाय डिसकस करब टपिकटा निये, तारपर आरेकटा भिडियो बनाबो जाते हिंदीते सेम टपिक निये डिसकस करब। तो आजकेर डिसकाशन जेटा सेटा होच्छे चायना पाकिस्तान इकोनॉमिक करिडोर। तो चायना पाकिस्तान इकोनॉमिक करिडोर की सेटा प्रथमे जानबो। चायना पाकिस्तान इकोनॉमिक करिडोर के शॉर्टे CPEC बोले। तो CPEC निये डिटेल्स जानते गेले प्रथमे आमादेर वर्ल्डेर मैपटाके भालो करे बुझते होबे। एई होच्छे वर्ल्डेर मैप, एखाने चायना, इंडिया, ईस्ट एशियार किछु कान्ट्री, এখানে গলফ কান্ট্রির কিছু কান্ট্রি আছে যেমন ইরান, ইরাক, সৌদি আরবিয়া এবং পাকিস্তান। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের পিছনে এই কান্ট্রিগুলো মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে বলা যেতে পারে। এখন সৌদি আরব, ইরান, ইরাক এই কান্ট্রিগুলো ওপেকের আন্ডারে পড়ে। OPEC মানে ফুল ফর্ম অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টেড কান্ট্রি। এখান থেকে পেট্রোল এক্সপোর্ট হয় গোটা বিশ্বে। ভারতবর্ষও এই কান্ট্রিগুলো থেকে পেট্রোল এক্সপোর্ট করে। তো এই হচ্ছে আরবিয়ান সি থেকে এই যে এরিয়াটা গেছে সমুদ্র, এই এরিয়াটাকে গলফ, পার্সিয়ান গলফ বলে। তো গলফের তীরবর্তী যে দেশগুলো যেমন ইরান, ইরাক, UAE, সৌদি আরবিয়া এদের গলফ কান্ট্রিজ বলে। তো পৃথিবীতে সমস্ত কান্ট্রিতেই গলফ কান্ট্রিজ থেকে তেল সাপ্লাই হয় এবং এই রুটটাই মেনটেন করা হয় সমস্ত জায়গায়। এই রুটটা দিয়েই তেল আসে সমস্ত দেশে। যেমন ভারতবর্ষে এই গলফ, পার্সিয়ান গলফ থেকে জাহাজ পাড়ি দিল ওখান থেকে গুজরাট বা মুম্বাই তেলের জাহাজ পৌঁছালো। সিমিলারলি ভারতবর্ষের মতো পাকিস্তানও গোয়াদার পোর্ট, পাকিস্তানের এই জায়গায় একটা অ্যাপ্রক্সিমেটলি এই জায়গায় একটা পোর্ট আছে নাম গোয়াদার পোর্ট, এখান থেকে গোয়াদার পোর্টে চলে গেল। চীন কী করে? চীন এইভাবে আরবিয়ান সি এর উপর দিয়ে জাহাজ গেল, ইন্ডিয়ান ওশিয়ানে পড়ল, পড়ে এই মালয়েশিয়া অ্যান্ড সুমাত্রা দ্বীপ, এটা ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। ইন্দোনেশিয়া টোটাল 17,000 আইল্যান্ড নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। তো সুমাত্রা মালয়েশিয়ার মধ্যে দিয়ে একটা সরু রাস্তা, এইখান দিয়ে হয়ে সাউথ চায়না সিতে পৌঁছায় জাহাজ, সাউথ চায়না সি হয়ে প্রথমে হংকংয়ে পৌঁছায় বা সাংহাইয়ে পৌঁছায় বা বেজিংয়ে পৌঁছায়। মানে গলফ কান্ট্রিজ থেকে চায়নাতে এইভাবে তেল আসে, এই লং রুট অতিক্রম করতে হয়। তো চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর কোথায় বানাতে চলেছে? চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর গোয়াদার পোর্ট থেকে এইভাবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যেটা বালুচিস্তান, ফাটা, পিওকের উপর দিয়ে, কাশগার বলে একটা শহর আছে চীনের সিংজিয়াং প্রদেশে, কাশগার তার সাথে কানেক্ট হচ্ছে। এই যে লাইনটা গোয়াদার পোর্ট থেকে কাশগার, এটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বলে। এটা জুম করে দেখাচ্ছি, ইরান, আফগানিস্তান, গলফ কান্ট্রিজ থেকে জাহাজ এলো গোয়াদার পোর্ট, এই ডটেড লাইনটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এখান দিয়ে
ডটেড লাইনটা বালুচিস্তানের উপর দিয়ে আসছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এটা ফাটা, যেখানে পাকিস্তানের ট্রাইবেল গোষ্ঠী থাকে, কিছু ট্রাইবেল গোষ্ঠী আছে ফাটা এরিয়ায় থাকে, সেখান দিয়ে হয়ে গিলগিট বালুচিস্তান মানে পিওকে, পিওকে, পিওকের ওপর দিয়ে চায়নার জিংজিয়াং প্রদেশে কাশগার যুক্ত হয়ে গেল। এতে সুবিধা কি হলো, চায়নাকে লং রুট, লং সি রুটটা অতিক্রম করতে হলো না, শর্ট রুটে পেট্রোল ইম্পোর্ট হয়ে গেল। এই যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি করছে, এটা শুধুমাত্র সড়ক পথের দ্বারা যে সংযুক্ত হচ্ছে কাশগারের সাথে বা চায়নার সাথে সেটা নয়, এটা বিভিন্ন রকমভাবে সংযুক্ত হচ্ছে। এক, বালুচিস্তানের এই এরিয়াটা যেমন সোলেমান পাহাড়, মরুভূমি এসব আছে, মরুভূমি পাহাড় তারপর পাঞ্জাব হয়ে যাচ্ছে, তো শুধুমাত্র সড়ক পথে সংযুক্ত হবে না, যেখানে পাহাড় পড়বে পাহাড়ের মধ্যে এরকম টানেল কেটে রাস্তা যাবে, কোথাও কোথাও যেখানে সড়ক পসিবল না সেখানে রেলপথ বেছানো হবে, কোথাও কোথাও স্ট্র্যাটেজিক রেলওয়ে স্টেশন বানানো হবে, ওই ইকোনমিক করিডোর মধ্যে যেখানে শহর চলে আসবে সেখানে এরকম ব্রিজ বানানো হবে, ব্রিজ বানিয়ে কানেক্ট করা হবে, কোথাও কোথাও স্ট্র্যাটেজিক এয়ারপোর্ট বানানো হবে। তো এইভাবে এত রকম কমিউনিকেশানের মধ্যে দিয়ে এই ডটেড লাইনটা কমপ্লিট করবে এবং যেটার নাম দিয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এবং এটা হলে চায়নার তো উপকৃত হবেই, পাকিস্তানও হবে। এবার এই জায়গাটা নিয়ে একটু গলফ, পার্সিয়ান গলফের গলফটাকে নিয়ে একটু ডিসকাস করে নিই। পার্সিয়ান গলফ, এই আরবিয়ান সি, আরবিয়ান সি থেকে একটা যে সরু পাট এভাবে ঢুকেছে, এদিকে ওমান, এখানে ইরান, কিছুটা পাকিস্তান, ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরবিয়া, এবং এখানে একটা ছোট্ট কান্ট্রি আছে কুয়েত। তো এই যে সমুদ্রটাকে এটাকে পার্সিয়ান গলফ বলে, এবং এই পার্সিয়ান গলফ থেকেই ম্যাক্সিমাম তেল সাপ্লাই করে ইরান, ইরাক, সৌদি আরব, ম্যাক্সিমাম তেল সাপ্লাই করে পৃথিবীর বিভিন্ন দেশে। সৌদি আরবে তেলের ভাণ্ডার আছে, বিশাল পরিমাণ তেল সৌদি আরবে মাটির তলায় আছে, ইরানেরও প্রচুর পরিমাণ তেল আছে। গত 15 বছর হলো ভারত মেনলি সৌদি আরবের থেকেই তেল ইম্পোর্ট করে, এখন গত 15 বছর ইরানের থেকেও ভারত তেল ইম্পোর্ট করছে। তো এই যে এরিয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এই যে কার্ভেজার এরিয়াটা আছে, এই এরিয়াটাকে যে দেশ কন্ট্রোল করতে পারবে, যে কোনো দেশ এই এরিয়াটাকে কন্ট্রোল করতে পারবে, সে যে কোনো সময় যে কোনো দেশের কাট অফ করে দিতে পারে, যে কোনো দেশের সাপ্লাই কাট করতে পারে। তো পাকিস্তানে যে এরিয়ায় গোয়াদার এয়ারপোর্টটা আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি এই এরিয়া, যেটা যেখান দিয়ে মানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি করতে চাইছে চায়না, এই জায়গাটা চায়না কন্ট্রোল করবে করিডোর তৈরি হয়ে গেলে। তো এই এরিয়াটাকে কন্ট্রোল করার জন্য একটা উদ্দেশ্য হয়তো চায়নার আছে, যার জন্য এই এরিয়াটার প্রতি চায়নার এত লোভ, আরও অনেক কারণ আছে যার জন্য চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করতে চাইছে চায়না এই গোয়াদার পোর্টের পাশে, গোয়াদার পোর্টেই, সেটা আমি ডিসকাস করব। তো এই কার্ভেজার এরিয়াটা খুব ইম্পর্ট্যান্ট এরিয়া, এটার নাম স্ট্রেট অফ হরমুজ। মেন ম্যাপটাতে, ওয়ার্ল্ডের ম্যাপে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি স্ট্রেট অফ হরমুজটা কোথায় আছে। এই এরিয়াটা স্ট্রেট অফ হরমুজ, গোয়াদার পোর্টটা এই জায়গায় আছে।
এখানটা স্টেট অফ হরমুজ, এটা ইরান, সৌদি আরব, ইরাক, এখানে ছোট একটা কান্ট্রি কুয়েত, এটা হচ্ছে পার্সিয়ান গলফ। পার্সিয়ান গলফ, ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত, এটা গোয়াদার পোর্ট, পাকিস্তানের গোয়াদার পোর্ট, যেখান থেকে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরটা যাবে। তো এই এরিয়াটা মানে স্ট্রেট অফ হরমুজ, এই এরিয়া থেকে পৃথিবীর 1/3 তেল এই এরিয়াটা থেকে দিয়ে পাস করা হয়। এই যে লাল যে দেখা যাচ্ছে, এটা স্ট্রেট অফ হরমুজ যদি হয়, স্ট্রেট অফ হরমুজ, তো এখান থেকে পৃথিবীর 1/3, পৃথিবীর 1/3 তেল এই এরিয়াটা দিয়ে পাস করা হয়। তো এই এরিয়াটা যদি সাপ্লাই কাট করে দেয়, পৃথিবীর ম্যাক্সিমাম দেশ তেল পাবে না। তো এরিয়াটা খুব ইম্পর্ট্যান্ট এরিয়া, এখান থেকে দেখুন অস্ট্রেলিয়া তেল যাচ্ছে, এখান থেকে স্টেট অফ মালাক্কা হয়ে নিউজিল্যান্ড তেল যাচ্ছে, ইস্টার্ন এশিয়ার বিভিন্ন কান্ট্রি যেমন চায়না, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিনস, সব এই এরিয়াটা হয়ে তেল যাচ্ছে, স্টেট অফ মালাক্কা হয়ে তেল যাচ্ছে। এখান থেকে ভারতবর্ষে তেল আসছে, এখান থেকে আফ্রিকায় তেল যাচ্ছে, এখান থেকে আমেরিকায় তেল যাচ্ছে, এখান থেকে আমেরিকা, কানাডা, ইউরোপ, গোটা বিশ্বেই এই এরিয়া থেকে তেল সাপ্লাই হচ্ছে। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া। তো এখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা তৈরি হবে তার ডিটেলস একটু আপনাদের বলে দিই। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর CPEC লেন্থ, যেটা গোয়াদার পোর্ট থেকে আপনার কাজকার যাবে, সেটা 2000 কিলোমিটার লেন্থ হবে কাজগার। এটা চীনের জিং জিয়াং প্রদেশে কাজগার আছে। এবং এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি করতে চায়নার খরচ হবে $50 বিলিয়ন USD, $50 বিলিয়ন। এটার উদ্দেশ্য কী আছে, চায়নার উদ্দেশ্য কী এটা তৈরি করার? এখন যেভাবে এখনও পেট্রোল যাচ্ছিল, ওটা করলেও ওখান থেকে পেট্রোল যাবে, তো উদ্দেশ্যটা কী? দ্য ইম্পোর্ট রুট উইল বিকাম শর্ট। তো আমি মানচিত্রে দেখাচ্ছি, এই পার্সিয়ান গলফ, স্ট্রেট অফ হরমুজ, এখান থেকে তেল, পার্সিয়ান গলফ থেকে তেল নিয়ে জাহাজ পাড়িয়ে দিল, এখান থেকে আরবিয়ান ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান হয়ে এই সুমাত্রা, মালয়েশিয়া, ওর মাঝখান দিয়ে যে সরু রাস্তাটা আছে সামুদ্রিক রাস্তা, ওটা দিয়ে গিয়ে চায়না পাকিস্তান, সরি, সাউথ চায়না সিতে পড়লো। সাউথ চায়না সি, এটা খুব ইম্পর্টেন্ট চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বানানোর জন্য। সাউথ চায়না সিতেও একটা ইস্যু আছে, সেটা আপনাকে বলে দেবো। তো ইন্ডিয়ান ওশিয়ান হয়ে জাহাজ স্টেট অফ মালাক্কা, এটা স্টেট অফ মালাক্কা, স্টেট অফ মালাক্কা হয়ে সাউথ চায়না সি এর ওপর দিয়ে চীনের হংকং অর সাংহাই অর বেজিংয়ে পড়লো, তিনটে শহর। এখানে একটু বলে রাখি, করিডোর হওয়ার পিছনে সাউথ চায়না সি এর একটা বড় ইস্যু আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও আমি ডিসকাস করব। তো চীনের যে তিনটে বিখ্যাত শহর, তিনটেই চায়নাকে যদি দুটো ভাগে ভাগ করি আমরা, ইস্ট চায়না, ওয়েস্ট চায়না,
তো ইস্ট চায়না তিনটা বিখ্যাত শহরই এখানে, মানে তিনটা যতগুলো শহর আছে চায়নার বিখ্যাত ফেমাস শহর আছে সবই ইস্ট চায়না। ওয়েস্ট চায়না আরবান এরিয়া না, রুরাল এরিয়া, এখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি আজ পর্যন্ত। এটা আরবান এরিয়া, তো টোটাল চায়নার যা পপুলেশন তার 94% ইস্ট চায়নায় থাকে, 6% ওয়েস্ট চায়নায় থাকে। এটা চায়নার একটা মাইনাস পয়েন্ট। দেখুন চায়নাকে যদি দুটো লাইন টেংচং বলে একটা শহর আছে, টেংচং থেকে হেই হে হেই হে শহর যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে এটা হচ্ছে ওয়েস্ট চায়না, এটা ইস্ট চায়না, এটা ওয়েস্ট চায়না। তো টোটাল পপুলেশানের 94% পপুলেশান ওয়েস্ট চায়নায় থাকে, এবং ফেমাস সিটি ফেমাস শহরগুলোও সব ওয়েস্ট ইস্ট চায়নায় আছে, এবং 6% মাত্র ওয়েস্ট চায়নায়, এবং 6% একেবারে ডেভেলপ এরিয়া না, টোটালি আনডেভেলপড এরিয়া। কাশগারটার অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাতে পয়েন্ট আউট করছি আমি, কাশগার যে সিটিটা আছে যেখানে ইন্দো যেখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর আসছে কানেক্ট হচ্ছে, সেটা এই জায়গায়, সেটা ওয়েস্ট চায়নায় আছে। তো ইস্ট চায়না ডেভেলপ হওয়ার একটাই কারণ, সেখানে কানেক্টিভিটি খুব ভালো। কানেক্টিভিটি বলতে সামুদ্রিক, সমুদ্র পড়ছে, সমুদ্রের একটা বিশাল পার্ট ইস্ট চায়নার মধ্যে পড়ে যাচ্ছে, ওয়েস্ট চায়নায় কোনো সামুদ্রিক পার্ট আসছে না। এখানে প্রচুর পরিমাণে পাহাড় পর্বত আছে, তো এই জায়গাটা এরিয়াটা একেবারেই ডেভেলপ হয়নি, এবং এটা চায়নার বড় মাইনাস পয়েন্ট। ভারতের সাথে চায়নার কোনো প্রবলেম হলে, মানে যদি যুদ্ধ হয় কোনো কারণে, তো মানা যায় এই জায়গা থেকে আর্মি পুরো চায়না হয়ে ওয়েস্ট চায়না আসতে 5 থেকে 10 দিন টাইম লাগবে, সরি। তো ইকোনমিক করিডোর হলে এখান থেকে একটা বিজনেস, একটা শহর তৈরি হবে, একটা গুরুত্বপূর্ণ শহর তৈরি হবে, কাশগারটা একটা বিরাট গুরুত্বপূর্ণ শহরে পরিণত হবে। তো এখান থেকে খুব সহজে চায়না ডেভেলপও করতে পারবে, এটাও চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর হওয়ার পিছনে একটা কারণ। তো এখন আমি ডিসকাস করব প্রথম কারণ, যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর হওয়ার পিছনে আছে, সেটা হচ্ছে সাউথ চায়না সি। সাউথ চায়না সি এর প্রবলেম, সাউথ চায়না সি এর পার্শ্ববর্তী যে দেশগুলো যেমন ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, এই সমস্ত দেশগুলো সবাই চায় সাউথ চায়নাটাকে নিজেদের, সাউথ চায়নাকে কন্ট্রোল করতে চায় এই সমস্ত দেশগুলো। তো সাউথ চায়না সি এর পুরো পার্টটা কেউই ডিমান্ড করে না, কোনো দেশই ডিমান্ড করে না, সাউথ চায়না সি এর ছোটো ছোটো পার্ট, ধরুন ফিলিপিন্স একটা ছোটো পার্ট ডিমান্ড করলো, মালয়েশিয়া একটা ছোটো পার্ট ডিমান্ড করলো, ভিয়েতনাম একটা ছোটো পার্ট ডিমান্ড করলো, এরা এদের ডিমান্ডটা এইভাবে আছে। তাইওয়ান একটা ছোটো পার্ট ডিমান্ড করলো, এদের ডিমান্ড এরকম। চায়না যে ডিমান্ড করছে সাউথ চায়না, ওদের স্পষ্ট ডিমান্ড পুরো সাউথ চায়না সিটাই আমাদের। এবার সাউথ চায়না সি এর উপরে কেন এত লোভ সেটা আমি জানাবো আপনাদের। তার আগে একটু লোকেশনটা ভালো করে জানিয়ে দিই, এই গালফ কান্ট্রিজ, এই আরবিয়ান ওশিয়ান, এই ইন্ডিয়ান ওশিয়ান জাহাজ এইভাবে যাচ্ছে, কুয়ালালামপুর মানে মালয়েশিয়া আর হলুদ যে দ্বীপটা আছে ওটা সুমাত্রা, ওখান থেকে জাহাজ এইদিকে পড়ল এই সমুদ্রে, এই যে এটা সাউথ চায়না সি, এই যে বিস্তীর্ণ নীল জলভাগটা এটাকে সাউথ চায়না সি বলে।
এর মধ্যে ছোট ছোট অনেকগুলো দ্বীপ আছে। এই দ্বীপগুলোতেও এই কান্ট্রিগুলো, পার্শ্ববর্তী কান্ট্রিগুলো নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, যেমন তাইওয়ান, ফিলিপিনস, ব্রুনেই একটা ছোট দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার এই পার্ট, ভিয়েতনাম, এই এরিয়াটাকে কন্ট্রোল করতে চায়। তো এর পিছনে কী কারণ, এবং এই সাউথ চায়না সিয়ের কনফ্লিক্টের জন্যেই পাকিস্তান, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, ওটাও একটা কারণ যেটার জন্য পাকিস্তান ইকোনমিক করিডোর, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বানাতে যাচ্ছে। তো চায়নার ডিমান্ড কী, চায়না সাউথ চায়না সি নিয়ে কি বলে, নাইন ড্যাশ লাইন, চায়না একটা কাল্পনিক লাইন ওখানে তৈরি করেছে সাউথ চায়না সি এর উপর, যেটা নটা ড্যাশ, এরকম নটা ড্যাশ দিয়ে তৈরি, মার্ক করা। তো ওই লাইনটাকে নাইন ড্যাশ লাইন বলছে। এখানে দেখাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে লাইনটা ড্যাশ লাইন, এটাকে নাইন ড্যাশ লাইন বলে। তো চায়না বলছে এই নাইন ড্যাশ লাইনের পুরো এরিয়াটা চায়নার। দেখো, প্রত্যেকটা দেশ থেকে কিছুটা পার্ট ছাড়া, কিছুটা পার্ট ছেড়ে, তো নাইন ড্যাশ লাইন পুরোটাই চায়নার। এটা চায়না ডিমান্ড করছে। আর এখানে বলে রাখি, এখানে দুটো দ্বীপ আছে, বেসিক্যালি একটা বড় দ্বীপ আছে স্পার্টলিস, অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে একটা বড় দ্বীপ তৈরি হয়েছে স্পার্টলিস, প্যারাসেল, এর থেকে অপেক্ষাকৃত কম দ্বীপ নিয়ে প্যারাসেল তৈরি হয়েছে। এখানে একটাই ছোট দ্বীপ আছে যার নাম স্কারবোরো শোল। তিনটে দ্বীপ, এই তিনটে দ্বীপের উপরেও দেশগুলো কন্ট্রোল চায়। পাকিস্তান তো বলেই দিয়েছে যে সাউথ চায়না সি পুরোটাই আমাদের, তো দ্বীপগুলো ওর মধ্যেই পড়ে যাচ্ছে। তো নাইন ড্যাশ লাইনটা পাকিস্তান বলছে, এই চায়না বলছে, সরি, চায়না বলছে এটা পুরোটাই আমাদের। চায়না বলছে 2000 থেকে 4000 বছর আগে আমাদের যে জিয়া অ্যান্ড হুন হান বংশ ছিল, সেই বংশের রাজত্ব চলাকালীন তারা সাউথ চায়না সিটাকে পাকিস্তান চায়নারের আন্ডারে করেছিল, শিয়া অ্যান্ড হান, ওরা সাউথ চায়না সিকে কন্ট্রোল করতো, সাউথ চায়না সিকে 2000 থেকে 4000 বছর আগে। সুতরাং চায়না বলছে ওটা আমাদেরই অংশ, মানে পূর্বপুরুষের থেকে পাওয়া জিনিস ওই সাউথ চায়না সি, তো ওটা পুরোপুরি আমাদের, এবং নামেও তো সাউথ চায়না সি, নামেও সাউথ চায়না সি, তো ওটা আমাদেরই, ওরা স্টেট বলে দিয়েছে ওটা আমাদের। ইউএন ক্লোজ একটা সংস্থা আছে, ইউনাইটেড নেশন কনভেনশন অফ ল অফ সি, যেটা 1973 থেকে 82 সালে বলেছিল সাউথ চায়না, মানে সাউথ চায়না সি নিয়ে একটা, মানে এতে এসেছিল সাউথ চায়না সি নিয়ে একটা সংক্ষেপ এসেছিল, যাতে ঠিক হয়েছিল সাউথ চায়না সি কিছুটা, মানে ম্যাক্সিমাম পার্টটা চায়নার আছে, তো সেটা পার্শ্ববর্তী দেশগুলো মেনে নেয়নি, ওটা হতে পারে না, সাউথ চায়না সি পুরো ম্যাক্সিমাম পার্টটা কোনো দিনই চায়না হতে পারে না, তো ওরা মেনে নেয়নি, ইউএন ক্লজের সিদ্ধান্ত মেনে নেয়নি। এখনকার পরিস্থিতি কী, এখন সমস্ত দেশগুলোই চাইছে সাউথ চায়না সিকে নিজেদের পার্টের মধ্যে নেয়ার। তো দুটো দ্বীপ, মেন বড় দ্বীপ যেটা প্যারাসেল অ্যান্ড স্পার্টলে, প্যারাসেল স্পার্টলে নিয়ে একটু বলে দেবো।
পার্টলে। ভিয়েতনাম, ভিয়েতনাম বলছে যে স্পার্টলে এবং প্যারাসেল আমাদের কাছাকাছি আছে, তো প্যারাসেল আর স্পার্টলের কিছুটা পার্ট, ম্যাক্সিমাম পার্টটা আমাদের। এটা ভিয়েতনাম বলছে, বলছে আমরা, ভিয়েতনাম বলছে 17 শতাব্দী থেকে প্যারাসেল এবং স্পার্টলে দ্বীপের, দ্বীপটা আমাদের আমাদের আছে 17 শতাব্দী থেকে, 17 শতাব্দী থেকে। চায়না তো স্পেসিফিক মানে বলেই দিয়েছে, ওদের একটাই কথা যে পুরো সাউথ চায়না সিটা আমাদের। বুরনেই, বুরনেই একটা ছোট দেশ, ও বলছে সাউথ চায়না সিয়ের কিছুটা পার্ট আমাদের দিতে হবে, ওটাও আমাদের আছে। নর্মালি বলাটা স্বাভাবিক, ওদের দেশের পাশেই যতটা পার্ট আছে তত কিছুটা পার্ট তো চাইবে, কিছু আইল্যান্ড চাইবে। মালয়েশিয়া বলছে স্পার্টলের কিছুটা পার্ট আমাদের। ভিয়েতনাম তো বল, ভিয়েতনামও সেম বলছে, তাও তাইওয়ান বলছে আমাদের কিছুটা পার্ট চাই সাউথ চায়না সিয়ের। ফিলিপিন্স, ফিলিপিন্স বলছে স্কারবোরো আইল্যান্ডটা আমাদের, আমাদেরও একটা বড় পার্ট চাই সাউথ চায়না সিয়ের। এবং চায়না বলছে আমার পুরোটাই চাই, যেটা ঠিক না, মানে অসঙ্গত কথাবার্তা চায়না যেটা বলছে। এবং ফিলিপিন্স তো একবার অসন্তুষ্ট হয়ে চায়নার প্রতি কেসও করে দিয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা হল্যান্ডে আছে, সেখানে চায়নার নামে কেস করেছিল এবং কোর্ট চায়নাকে পিছনে, চায়নাকে বলে দিয়েছিল যে চায়নাকে পিছনে যাওয়ার জন্য করেছিল। ফিলিপিন্স জিতে গিয়েছিল, ফিলিপিন্স সেই কেসে জিতে গিয়েছিল চায়নাকে পিছনে ফেলে। তো এখন সাউথ চায়না সিয়ের উপর রিসেন্ট অ্যাক্টিভিটি কী সেটা একটু, যে সমস্ত দেশগুলো আছে তাদের রিসেন্ট অ্যাক্টিভিটি কী আছে সেটা একটু ডিসকাস করব। চায়না, সাউথ চায়না সিয়ের ওপরে কৃত্রিমভাবে কিছু দ্বীপ তৈরি করছে, মানে এই দ্বীপগুলোকে নিয়ে বিতর্ক আছে, প্যারাসেল, স্পার্টলে, স্কারবারো বিতর্ক আছে, তো কৃত্রিমভাবে দ্বীপ তৈরি করছে যাতে একটু এগিয়ে আসা যায়, এখান থেকে অনেকটা কন্ট্রোল করা যায়, তৈরি করছে এবং নিজে থেকেই করছে, মানে কারোর সাথে পরামর্শ না করে কৃত্রিমভাবে তৈরি করছে, যাতে সমুদ্রের ইকোসিস্টেম খারাপ হচ্ছে, সমুদ্রে সামুদ্রিক প্রাণীরা মারা যাচ্ছে। এবং প্যারাসেল, স্পার্টলে এই যে দ্বীপগুলো আছে সেখানে নিজেদের আর্মিও পাঠিয়েছে, কনস্ট্রাকশনও তৈরি করছে, নেভিও পাঠিয়েছে, দিয়ে কন্ট্রোল করছে বেআইনিভাবে। ভিয়েতনামও পাশাপাশি, ভিয়েতনাম তোর কাছাকাছি যে দ্বীপগুলো পাচ্ছে তাতে কনস্ট্রাকশন, আর্মি, নেভি পাঠিয়ে রেখেছে। বুরনেই, মালয়েশিয়া, বুরনেই করেনি এটা, ভিয়েতনাম করেছে, মালয়েশিয়া করেছে এবং তাইওয়ান করেছে। তাইওয়ানও কিছু জায়গায় কিছু দ্বীপকে কন্ট্রোল করছে ওইভাবে। ফিলিপিন্সও সন্তুষ্ট নয় চায়নার কাজে। তো এখন চায়না সি, সাউথ চায়না সি ক্লেম, সাউথ চায়না সি কেন ক্লেম করছে তার আরও কারণ আছে। ডোমিনেট ট্রেড এরিয়া, এই এরিয়াটা ধরুন এই জাহাজ আসছে, জাহাজ এসে স্ট্রেট অফ মালাক্কার উপর দিয়ে গিয়ে সাউথ কোরিয়া, জাপান, নর্থ কোরিয়া, রাশিয়া, ফিলিপিন্স, মালয়েশিয়া, এই দেশগুলোতে বিজনেসের সূত্রেই বলুন, তেল যাওয়ার সূত্রেই বলুন, এই রুটটা দিয়ে যেতেই হবে এই সমস্ত দেশগুলো যাওয়ার জন্য। তো এই জায়গাটাকে যে কন্ট্রোল করতে পারবে সে, সে তার শত্রু দেশ, যেমন চায়নার শত্রু দেশ জাপান, তো চায়না যদি জায়গাটা কন্ট্রোল করে খুব সহজে এদের রুট, মানে ট্রেডিং রুটটা কাট অফ করে দেবে, সাপ্লাই কাট করে দেবে, তাতে জাপান প্রবলেমে পড়বে। যদিও এখানে উল্লেখ করে দিই চায়নার সাথে জাপান প্রত্যেক বছর
$350 বিলিয়ন 350 বিলিয়ন USD ডলারের বিজনেস করে দুটো দেশ। তবু এদের মধ্যে সম্পর্ক এখন অতটা ভালো নেই। তো জাপানের ওই নিয়ে একটা মাথা ব্যথা আছে, যদি কোনোভাবে সাউথ চায়না সি পেয়ে যায় তো এই দেশগুলো প্রবলেমে পড়তে পারে চায়নার থেকে। চায়না যে কোনো সময় কাট আপ করতে পারে, সাপ্লাই কাট করতে পারে, তো দেশে প্রবলেম হতে পারে। এমনকি ফিলিপিন্স, মালয়েশিয়া এগুলোও প্রবলেম, এই দেশগুলো প্রবলেমে পড়বে। তো এই এরিয়াটাকে, এই রুটটা মেন ট্রেডিং রুট, তো এটাকে ডোমিনেট করতে চাইছে চায়না। এবং ছোট ছোট কান্ট্রিগুলো ডোমিনেট করতে চাইছে না, ছোট ছোট কান্ট্রিগুলো কিছুটা পার্ট পেতে চাইছে সাউথ চায়না সিয়ের, কিন্তু সেরকম ডোমিনেশন ব্যাপারটা তাদের মধ্যে আসছে না। কিন্তু চায়না পুরো সাউথ চায়না সি অকুপাই করার চেষ্টা করছে, শিপমেন্ট ইস্যু যেটা বললাম। থার্ড কারণটা হচ্ছে সাউথ চায়না সিয়ের সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে ন্যাচারাল গ্যাস, অয়েল এবং মিনারেলস ভাণ্ডার আছে, ওখান থেকে প্রচুর পরিমাণ তেল পেতে পারে। তো কোনোভাবে চায়না যদি এই জায়গাটা হাতিয়ে নিতে পারে, তো এই জায়গার যাবতীয় খনিজ সম্পদ সব চায়না ভোগ করবে। আমেরিকার অ্যাক্টিভিটি জন্যও চায়না কিছুটা ক্লেম করছে। আমেরিকার কী অ্যাক্টিভিটি আছে? এশিয়ার মধ্যে চায়না এমন একটা দেশ, সুপার পাওয়ার না বলা গেলেও চায়নার একটা জায়গা তৈরি হয়েছে সামরিক দিক থেকে, সমস্ত দিক থেকে। তো আমেরিকা চায় না কোনো দিন চায়না এশিয়ার মধ্যে ডোমিনেট করুক বা রাশিয়া এশিয়ার মধ্যে ডোমিনেট করুক, তো চায়নাকে যাতে দমিয়ে রাখতে পারে সেই জন্য আমেরিকা, জাপান, ইন্ডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম এদেরকে নিয়ে এই জায়গায় সামরিক মহড়া করে ইন্ডিয়ান ওশিয়ানে। তো এটাও চায়নার জন্য একটা খুব মাথা ব্যথার কারণ, সেই জন্য ওরা সাউথ চায়না সিকে ক্লেম করে। এই এরিয়াটা পুরোটা পেয়ে গেলে খুব সহজে এগুলো কন্ট্রোল করতে পারবে, মানে ইনডিরেক্টলি জাপানকে কন্ট্রোল করলো, রাশিয়াকে কন্ট্রোল করলো, বিকজ এই ট্রেডিং রুটটা এই এরিয়ার মধ্যে দিয়ে পড়ে। তো সাউথ চায়না সিয়ের কারণটা বললাম, প্লাস চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হয়ে গেলে পাকিস্তানের যে শর্ট রুট হয়ে যাবে গোয়াদার থেকে কাশগার, গোয়াদার থেকে কাশগার মাত্র 2000 কিলোমিটার, যেখানে এখন চায়নার এই যে রুটটা, এই রুটটা অতিক্রম করতে 12,900 কিলোমিটার, মানে পার্সিয়ান গল্ফ থেকে বেজিং 12,900 কিলোমিটার, আর গোয়াদার পোর্ট থেকে কাশগার 2000। তো 10,900 কিলোমিটার রাস্তা বেঁচে গেল, এতটা রাস্তা অতিক্রম করতে হলো না, যেটার জন্য কি হলো, টাইম বেঁচে গেল, যেটার জন্য ওই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের জন্য ইম্পোর্ট রুটটা শর্ট হয়ে গেল, এবং এনার্জি সেভিং হলো, টাইম সেভিং হলো। আরেকবার এটা দেখিয়ে দিই, এই যে পার্সিয়ান গল্ফ, ইন্ডিয়ান ওশিয়ান থেকে সুমাত্রা, এটা সুমাত্রা এই দ্বীপটা, এটা মালয়েশিয়া, এর মাঝখান দিয়ে এই যে টানটা, এটাকে এই যে সরু টানটা, এটা স্ট্রেট অফ মালাক্কা বলে। এখান থেকে এই রুটটার মাধ্যমেই এই টু জাপান, টু সাউথ কোরিয়া,
टू ताइवान, टू हांगकांग, टू ऑस्ट्रेलिया, ब्रुनेई, मालेशिया, तो ये साउथ चाइना सीटा खूब इम्पोर्टेंट एक एरिया। এবার ডিসকাস করব সাউথ চায়না সি নিয়ে জানলাম, ওখানের প্রবলেমটা জানলাম। এবার ডিসকাস করব চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যদি তৈরি হয় তখন ভারতের ক্ষেত্রে কী প্রবলেম আসতে পারে। ভারতের ক্ষেত্রে একটাই প্রবলেম, এটা গুজরাট বা এর নিচে মুম্বাই, পার্সিয়ান গল্ফ থেকে জাহাজ এই রাস্তা হয়ে গুজরাট অর মুম্বাই আসে। চায়না ভারতের শত্রু দেশ, চায়না ইন্ডিয়া শত্রু দেশ। চায়নার সাথে কোনো প্রবলেম বা কোনো যুদ্ধ যে কোনো সময় চায়না যদি চায় তো এই গোয়াদার এয়ারপোর্ট, গোয়াদার পোর্ট যেহেতু চায়নার কন্ট্রোলে থাকবে, চায়না ভারতবর্ষগামী যে কোনো জাহাজকে কন্ট্রোল করতে পারে, তো ভারতবর্ষের এই রুটটাকে ওদের কন্ট্রোল করার একটা পাওয়ার এসে যাচ্ছে। তো এটা ভারতবর্ষের একটা মাথা ব্যথার কারণ এবং চায়না এটা করতেও পারে। তো ভারতবর্ষের কি উচিত, কি চাওয়া উচিত, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হোক না না হোক? ভারতবর্ষের একটা শত্রু কান্ট্রি হিসেবে চাইবে না যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হোক। তো সেখানে বাধা দেওয়ার পিছনে, বাধা দেওয়া কীভাবে বাধা দেওয়া যেতে পারে, দুটো ইস্যু আছে। এক, ইকোনমিক করিডোরের এই ডটেড লাইন বালুচিস্তান হয়ে ট্রাইবেল এরিয়া ফাটা হয়ে গিলগিট বালুচিস্তান হয়ে পিওকে হয়ে কাশগারে যাচ্ছে। তো এই যে এরিয়াটাকে ইন্ডিয়া বলে পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, আর পাকিস্তান বলে এটা আজাদ কাশ্মীর। পাকিস্তান বলছে আজাদ কাশ্মীর, ইন্ডিয়া বলছে পাক অধিকৃত কাশ্মীর। তো টেকনিক্যালি এটা একটা ডিসপুটেড ল্যান্ড, ডিসপুটেড ল্যান্ডের ওপরে কোনো দেশই, ইন্ডিয়াও পারে না পাকিস্তানও পারে না এরকম একটা করিডোর বানানোর চুক্তিতে সাইন করে দিতে কোনো দেশই পারে না, না ইন্ডিয়া পারে না পাকিস্তান। তো পাকিস্তান এটা করছে, তো ইন্ডিয়া এটা নিয়ে ক্লজ লাগাতে পারে বিশ্বের কাছে যে এইখান দিয়ে কেন অনুমতি দেওয়া হলো। তো চায়না এটাও ভাবছে, এই ব্যাপারটাকেও চায়না মাথায় রেখেছে, এটাতে কোনো প্রবলেম আসতে পারে। এবং এটা নিয়ে যদি কোনো রকম বিতর্কে এখন ইন্ডিয়া জড়ায় তাহলে চায়নার সাথেও লড়তে হবে, পাকিস্তানের সাথেও লড়তে হবে, যেটা আমাদের সেফটির জন্য একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে, ভারতবাসীদের সেফটির জন্য একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তবে এটা একটা ইস্যু আছে যেটাকে ভারতবর্ষ ফোকাস করতে পারে। সেকেন্ড ইস্যুটা কি, সেকেন্ড হচ্ছে বালুচিস্তান। বালুচিস্তান একটা অন্য দেশ যেটাকে পাকিস্তান নিজেদের আর্মিদের দ্বারা অধিকার অকুপাই করে সেটাকে কন্ট্রোল করে। তো সেই কন্ট্রোল করে ইলিগালি, পাকিস্তান স্বাধীনতা পাওয়ার পর আর্মি পাঠিয়ে এই বালুচিস্তানকে অধিকার করেছিল এবং আজ পর্যন্ত অধিকার করে রেখেছে। এবং এটা উল্লেখ্য যে পাকিস্তানি এই গোটা বালুচিস্তানে 95% বালুচিস্তানি থাকে। বালুচিস্তানিদের মধ্যে যেমন পশতুন থাকে, বালিচো থাকে, পশতুন একটা ট্রাইবেল গোষ্ঠী, বালিচো একটা ট্রাইবেল গোষ্ঠী, এরাও ইসলাম সম্প্রদায়ভুক্ত, এরা দুটো ট্রাইবেল গোষ্ঠী। তো এরা ম্যাক্সিমাম 95% থাকে এখানে, 95% পশতুন এবং বালুচিস্তানি, এবং কিছু সিয়া সুন্নিও আছে
শিয়ার পরিমাণ কম, সুন্নির পরিমাণ বেশি। শিয়া সুন্নির মধ্যে এখানে একটা কনফ্লিক্টের ব্যাপার আছে। এবং পাকিস্তানি মাত্র 5% আছে, বালুচিস্তানি 95%, পাকিস্তানি 5% বালুচিস্তানের মধ্যে। এবং বালুচিস্তান এখনও আজাদি চায়, বালুচিস্তান স্বাধীনতা চায় এখনও। ওখানেও কিছু রেবেল আছে, যারা বালুচিস্তানি রেবেল কিছু আছে যারা ক্রমাগত মানে স্বাধীনতার পর থেকেই, মানে যখন থেকে ওরা পাকিস্তান বালুচিস্তান দখল করেছে তখন থেকেই সেই রেবেলরা সংগ্রাম করে আসছে। সংগ্রামী যারা, রেবেল সংগ্রাম করছে, সংগ্রামী তারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য সংগ্রাম করে চলেছে। এবং পাকিস্তান এখানে খুব একটা ভালো ব্যবহার করে না এখানে জনগণের সাথে, হিউম্যান রাইট ভায়োলেশন অল টাইম হয়। আর্মিরা যে কোনো সময় জনগণকে মানে জনগণ আর্মিদের উপর কিছু বলতে পারে না, মারে। কিছুদিন আগে একবার একটা এরিয়া থেকে প্রচুর পরিমাণে কঙ্কাল পাওয়া গিয়েছিল বালুচিস্তানে, সেখানে আর্মিরাই তাদেরকে মেরে কবর দিয়েছিল এরকম একটা ধরে নেওয়া হয়। এবং হিউম্যান রাইট ভায়োলেশন প্রচুর পরিমাণে হয়। যে সমস্ত সংগ্রামীরা আছে, স্বাধীনতা সংগ্রামীরা বালুচিস্তানের, তারা তাদের যে নেতা, একজন নেতা ছিলেন আকবর সামথিং, নামটা আমার এই মুহূর্তে নামটা ঠিক মনে আসছে না, তাকে তাকে পাকিস্তানি আর্মিরা মেরেছিলেন। এবং ওখানে কাতলে আম করা হয়, খুলে আম গলা কাটা হয়, গুলি মারা হয়। ওখানের বালুচিস্তানিদের দারিদ্রতার মধ্যে ফেলে রেখেছে, খাবার জল ঠিক টাইমে সরবরাহ করা হয় না, শিক্ষা জন্য স্কুল কলেজ ভালোভাবে তৈরি নেই, হ্যাঁ একটা গরিবত্বের মধ্যে ঠেলে রেখে দিয়েছে। এবং পাকিস্তান বালুচিস্তান থেকে লাভও ওঠায়। পাকিস্তানের 90% খনিজ সম্পদ বালুচিস্তান থেকে নিয়ে পাকিস্তানে আসা হয়, মানে পাকিস্তানের ম্যাক্সিমাম 90% খনিজ সম্পদ বালুচিস্তানেরই। এবং সেই বালুচিস্তানকেই ওরা মানে এইভাবে দারিদ্রতা মানে পরিশানির মধ্যে রেখে দিয়েছে। তো এটা একটা ইস্যু। ভারত এখানে কী করতে পারে? নরেন্দ্র মোদী রিসেন্টলি 15 অগস্টে লালকেল্লা থেকে যে ভাষণ দিয়েছেন তাতে বালুচিস্তানের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন, তাতে বালুচিস্তানিরা একটা সাহস পেয়েছে, একটা সাপোর্ট পেয়েছে মনের দিক থেকে, ইন্ডিয়ার একটা সাপোর্ট পেয়েছে। বালুচিস্তানিরা চায় যাতে ইন্ডিয়া পাকিস্তানকে প্রেশার করে বা বালুচিস্তানকে সাপোর্ট করে যাতে পাকিস্তান থেকে স্বাধীন পেতে হতে পারে। তো এই যে বালুচিস্তান ম্যাটারটাও চায়নার কাছে একটা এবং পাকিস্তানের কাছেও একটা ভাবনার বিষয়। ইকোনমিক করিডোর যে বানাবে বালুচিস্তানের উপর দিয়ে, ওটাও একটা ভাবনার বিষয়। তো এটা হচ্ছে বালুচিস্তান ইস্যু। তো এইভাবে এই ইস্যুগুলোকে ভারতবর্ষকে একটু কন্ট্রোল করা উচিত, দেখা উচিত, যাতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরটা হতে না পারে। ইন্ডিয়ার এর ওপর কী স্ট্র্যাটেজি মেনটেন করেছে সেটা একটু ডিসকাস করব। স্ট্র্যাটেজি অফ ইন্ডিয়া। পাকিস্তানের পরেই আফগানিস্তান আর ইরান। ইরান আফগানিস্তান দুজনেই ভারতবর্ষের মিত্র দেশ। ইন্ডিয়া আফগানিস্তান বরাবরই চায় দুজনে বিজনেস করার, ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে যাতে বিজনেস হতে পারে, কিন্তু বিজনেস হয় না। একটাই কারণ, দুজনের মাঝখানে পাকিস্তান এবং আফগানিস্তানের চারপাশে কোনো সমুদ্রের এরিয়া নেই, কোনো জলভাগ নেই। তো এবং ইরানের সাথেও ইন্ডিয়ার ভালো বন্ধুত্ব আছে। তো ইরানের সাথে রিলেশান ভালো। ইন্ডিয়া ইরানে 20 বিলিয়ন USD খরচা করে চাব্বার এয়ারপোর্ট বানাচ্ছে। আর যেটা দিয়ে চাব্বার এয়ারপোর্টে ইন্ডিয়া থেকে
জাহাজ গেল, এখান থেকে আফগানিস্তান থেকে বিজনেস হবে। আফগানিস্তানে ইন্ডিয়া 30 মিলিয়ন USD খরচা করে সালমা ড্যাম এবং হিদ্রো পাওয়ার পয়েন্ট, হেরাত বলে আফগানিস্তানে হেরাত বলে একটা জায়গা আছে, সেখানে হিদ্রো পাওয়ার পয়েন্ট বানাচ্ছে। হিদ্রো পাওয়ার পয়েন্ট তো আফগানিস্তানেও প্রচুর পরিমাণে খনিজ সম্পদ তেল আছে, যেগুলো ইন্ডিয়ায় আসতে পারে, ইন্ডিয়া থেকেও প্রয়োজনীয় দ্রব্যাদি আফগানিস্তানে যেতে পারে, যাতে বিজনেস হতে পারে। সেই জন্য ইন্ডিয়া কি করতে চলেছে, ছাব্বার এয়ারপোর্ট বানাচ্ছে, ছাব্বার এয়ারপোর্ট থেকে রুট তৈরি করবে, এখান থেকে আফগানিস্তানে বিজনেস হবে। তো এটা একটা ভালো স্ট্র্যাটেজি ইন্ডিয়া নিয়েছে। তো এতে কি সুবিধা হবে, চায়না গোয়াদার এয়ারপোর্টকে কন্ট্রোল করবে। কোনোদিন চায়না যদি চায় যে ইন্ডিয়ার সাপ্লাই কাট করব, তার আগেই ইন্ডিয়া তার কাউন্টার সাপ্লাই কাট করবে, কাউন্টার অ্যাটাক করতে পারবে। এখানে চায়না কন্ট্রোল করবে, তার আগেই ইন্ডিয়া, এই দুটো গোয়াদার অ্যান্ড চাবার দূরত্ব 72 কিলোমিটার, তো ইন্ডিয়া খুব সহজেই ওদের সাপ্লাই কাট করতে পারবে যদি মনে করে, মানে চায়নার সাথে কোনো প্রবলেম যদি হয়। তো এটা নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা ভালো পরিকল্পনা নিয়েছেন। ঠিক এই জায়গা ইরানের, এখানে চাব্বার এয়ারপোর্ট করছে, এখানে গোয়াদার, এখানে চাব্বার পোর্ট করছে, সরি এয়ারপোর্ট না পোর্ট, এখানে গোয়াদার, পাকিস্তানের গোয়াদার। তো কোনোভাবে চায়না যদি সাপ্লাই কাট করে, তার আগে ইন্ডিয়াও সাপ্লাই কাট করতে পারবে চায়নার, চায়নাকেও ফাঁদে ফেলতে পারবে অতি সহজে। তো স্ট্রেট অফ হরমুজ, এখন বালুচিস্তানের যে ইস্যুটা ডিসকাস করলাম, বালুচিস্তান আজাদি চায়, ওখানে হিউম্যান রাইট ভায়োলেশন হয় পাকিস্তানের দ্বারা, জনগণকে গরিবির মধ্যে ঠেলে দিয়েছে, বালুচিস্তান রিপাবলিক পার্টি আছে যারা চায় বালুচিস্তান আজাদ হোক, এবং পাকিস্তানি আর্মিরা বালুচিস্তান রিপাবলিক পার্টির যে হেড ছিল তাকে খুলেআম কাতিল করেছিল, ন্যাচারাল সোর্স ওখানে আছে। কিছুদিন আগে উনি নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে ভাষণ দিয়েছেন, তাতে বালুচিস্তান একটু মানসিকভাবে সাপোর্ট পেয়েছে। তো এই ইস্যুগুলো দিয়ে আমরা চায়নার উপরেও একটা প্রেশার ক্রিয়েট করতে পারি, কিন্তু ইন্ডিয়ার কিছু লিবারাল মানুষ চায় যে পাকিস্তান যতই সন্ত্রাসবাদী কার্যকলাপ ইন্ডিয়ার উপর করুক, বর্ডারে যতই সন্ত্রাসবাদী কার্যকলাপ করুক না কেন, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার সমঝোতায় বসতে হবে। যত বেশি সন্ত্রাসবাদী টেরোরিজম অ্যাক্টিভিটি করুক, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার বোঝা এই বসা উচিত আলোচনায়, এটা তাদের কামনা, এটা তাদের ইচ্ছা, এবং তাদের ইচ্ছা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর হলে তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর হলে চায়না উপকৃত হবে, তার সাথে সাথে পাকিস্তান উপকৃত হবে, পাকিস্তানের ইনকাম বাড়বে। তো তাদের যেটা বক্তব্য, পাকিস্তানে ইকোনমিক দিক থেকে পাকিস্তান যত স্ট্রং হবে সেখানে টেরোরিস্ট তৈরি হবে না, তো পাকিস্তানের সাথেও ইন্ডিয়ার রিলেশান তখন ঠিক হবে। এটা কিছু ইন্ডিয়ান লিবারাল পাবলিকের বক্তব্য আছে, কিছু লিবারাল মানুষ এই কথাটা বলে। তো আপনারাও বলুন, আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে, ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট করুন যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর তো নিয়ে আপনি বুঝলেন, আপনারা বুঝলেন আমার থেকে, তো এটা হলে কি পাকিস্তান ইন্ডিয়ার সম্পর্ক ভালো হবে না, ইন্ডিয়ার সুবিধা হবে, পাকিস্তানের সুবিধা হবে, আপনার কোনো বক্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে কাইন্ডলি আপনারা আপনাদের ভ্যালুয়েবল
থট শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে।